আপনারা জানেন যে আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ ছাত্র অধিকার পরিষদের ছয়জন নেতার নামে মিথ্যা ধর্ষণের মামলা করা হয়েছে। আমরা সেই মামলার প্রতিবাদে সেই পল্টন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিক্ষোভ মিছিল পালন করি শান্তিপূর্ণভাবে। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে যখন আমরা প্রত্যাবর্তন করছিলাম, সেই প্রত্যাবর্তন করার সময় মৎস্য ভবনের সামনে হঠাৎ করে দুই দিক থেকে পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে হকিস্টিক এবং রড দিয়ে তারা হামলা করে এবং হামলার এক পর্যায়ে আমাদেরকে তারা প্রচণ্ডভাবে আহত করে এবং ছিন্নভিন্ন করে ফেলে এবং নুরুল হক নূরকে সেখান থেকে তুলে নিয়ে যায়। নুরুল হক নূর সহ ছয়জনকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং আরও তিনজনকে পল্টন থেকে তুলে নিয়ে যায়। এবং সর্বশেষ পরিস্থিতি আপনারা যা দেখতে পাচ্ছেন যে নুরুল হক নূর এখন ঢাকা মেডিকেলে রয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নাকি বলেছেন শুনেছি যে নুরুল হক নূরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার অনেক এজেন্সির অনেক লোকরা পুরো পরিস্থিতি পুরো মেডিকেল তারা ঘিরে রেখেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি তাকে মুক্ত করে দেওয়া হয়, যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এখানে তারা কেন রয়েছেন, তাদেরকে কেন রাখা হয়েছে, সেই উত্তরটি আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর আমরা নুরুল হক নূর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা এবং হামলার প্রতিবাদ ছাত্র অধিকার আপনারা অনেক মানুষ আপনাদের জন্য রাস্তায় জ্যাম লেগে আছে, ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, দাঁড়ানোর পরে কি হবে যে জ্যামটা ছেড়ে যাবে, আস্তে আস্তে আপনারা হচ্ছে সামনে যাবেন, তখন হচ্ছে পেছন থেকে পুলিশ চলে এসে নুরু ভাইয়াকে ঘিরে ধরে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, ঠিক আছে, এবং আমাদের সাথে থাকা একটা মেয়ে ছিল তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়, তার কোনো হদিস আমরা এখনো পাইনি, সে কি এখনো মানে জীবিত আছে নাকি তাকে গুম করা হয়েছে সেগুলো কিছু জানি না, তার নাম্বার বন্ধ এবং নুরু ভাইয়াকে ভীষণ ভাবে আঘাত করা হয়েছে। আমরা ওদেরকে নিয়ে যেতে চাই, আমরা কি ডিবি কার্যালয়ের সামনে যাবো, ঠিক আছে, ঠিক আছে, তাকে মিডিয়ার সামনে বের করেন, এবং বলা হচ্ছে যে তাকে মুচলেকা দিতে হবে, আমরা কোনো মুচলেকা চাই না।
ভাই ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটা ভাই কেন নেন রাখেন আর ওই অফিসার দেন দিচ্ছি দিচ্ছি আপনি লাগান আপনি থাকেন টেবিলটা দেন আপনি আরে ভাই আপনি কাজ করতে থাকেন না রে এই এখন কোথায় নেওয়া হচ্ছে কিন্তু নেতাকর্মীরা এবং তার পরিবারের স্বজনরা কিন্তু ডিবি অফিসের সামনে অবস্থান নিয়েছেন কিন্তু এই বিষয়ে ডিএমপি গোয়েন্দা দপ্তরের যে যুগ্ম কমিশনার মাহবুব আলম তিনি যেটি জানিয়েছেন যে নূরকে যে বিকেলে আটক করা হয়েছিল তার তাকে ছাড় দেওয়ার বিষয়ে কিছু অফিসিয়াল আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে তো এখন এই মুহূর্তে কিন্তু এই ডিবি কার্যালয়ের সামনে স্থান করছেন ভিপি নূরের সহধর্মিনী এবং আমরা তার তিনি কি বলেন এই বিষয়ে তার কাছে জানার চেষ্টা করব একদমই মানে আমি আমার হাজবেন্ডকে চিনি সে ছোটবেলা থেকে ও কোন ধরনের কোন প্রকৃতির ও এই ধরনের কাজ কখনো করতেও পারে না রেখে তো মানে সাপোর্ট করার তো মানে আসে না ওর মন মানসিকতা ওর মেন্টালিটি ওর একটা বাচ্চা আছে কন্যা সন্তান যে আমার মানে সবচেয়ে কষ্টের জায়গা এটাই যে মেয়েটা মানে ওর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করছে মানে ভিত্তিহীন মানুষের প্ররোচনা মানে জানি না আমি আসলে মানে আমি তো আমার হাজবেন্ডকে আমি চিনি যে ও কোন ধরনের যার সাথে আমার সে বলতে গেলে পাঁচ বছরে আমাদের সংসার লাইফ আমি আমার হাজবেন্ডকে জানি না সে কোন ধরনের আমি আসলে বলতে পারতেছি না আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এই ধরনের একটা মিথ্যা গুজব একটা মামলা মানে ওকে গ্রেপ্তার করা মানে আমি আর কিছুই মানে আমি এ ধরনের পরিস্থিতির শিকার কখনো হয়নি আর কখনো ভাবিও নাই যে আমাকে মিডিয়ার সামনে এরকম আসতে হবে আমি শুধু আমি দেশবাসী বা যারা আছে তাদের কাছে শুধু হাজবেন্ডকে আমি ফেরত চাই আর কিছু চাই না আমি আমি তো আমার সন্তানটা যখন ওকে গ্রেপ্তার করতেছে আমি লাইভে দেখতেছি ও দরজার কাছে গিয়ে বলতেছি বাবা আসছে বাবা আসছে সবসময় বাবাকে ছাড়া পুলিশের পক্ষ থেকে আপনাদের কি এখনো কিছু জানানো হয়েছে যে কোনো কিছু জানানো হয়নি ওকে যখন হসপিটাল থেকে নিয়ে আসে বলতেছে যে নিউরো সার্জারি কে ওকে ভর্তি করা হবে সেটা বলে মিথ্যা বলে ওকে পিছনের দরজা দিয়ে নিয়ে আসছে সামনের দরজা দিয়ে ওকে বের করে নিয়ে ওকে পিছনের দরজা দিয়ে মানে কি করে নিয়ে আসছে গাড়ি দেখে তখন বুঝছি যে পুলিশ ওকে নিয়ে যাচ্ছে এর আগে বুঝতেও পারি না যে ওকে নিয়ে যাচ্ছে আর ও এমনিতেই শারীরিকভাবে অনেক অসুস্থ কয়েকবারও মার খাইছে ওর মানে বুকের পাঁজরে সমস্যা আছে ওর মেরুদণ্ডের দুইটা হাড়ে ফ্র্যাকচার তারপর ওর শারীরিকভাবে সেই অবস্থায় মানে আমি বলতে পারতেছি না কিভাবে বলবো আমি কখনো মানে ভাবি নাই যে আমার এই মিডিয়ার সামনে এভাবে আসতে হবে আমার ফ্যামিলি আওয়ামী ফ্যামিলি আছে এই ধরনের পরিস্থিতির শিকার মানে আমি সেই ছোটবেলা থেকে আওয়ামী পরিবারে বড় হয়েছি কখনো আমার বাবা সেই ছোটবেলা থেকে এখানকার সর্বশেষ
ঢোকার পূর্বে যখন আমার গাড়িটা চলে করছি উনি বলে ওরে ধর ওরে ধর, পরে আমি সোজা টেনে ওইদিকে চলে গেছি, সামনে যাইয়া অবস্থান নিছি, তারপরে আমি ফোন করে বলছি যে বাইকে এখানে নিয়ে আসছে, আমি গাড়ির পিছে পিছে চলে আসছি। আমি মোটর সাইকেল নিয়ে আমি এই গাড়ির পিছে সাথে সাথে আসছি, আমি জানি যে ওনারা যেকোনো মুহূর্তে আমার ভাইকে গুম করে ফেলতে পারে এবং অস্বীকার করতে পারে, সেক্ষেত্রে আমি এই গাড়ির পিছে পিছে রিস্ক নিয়ে আসছি। সাংবাদিক ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এখন একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে, আপনারা একটু আপনাদের প্রতি আমরা অনুরোধ করব আপনারা একটু খবর নেবেন, তারা যে এখানে যেমন আমাকেও বলা হয়েছে যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এখন আসলেই তিনি ডিবি কার্যালয়ে আছেন কি না, এই কার্যালয়ে যারা দায়িত্বশীল তারা এটিকে স্বীকার করছেন কি না, আপনারা একটু অনুগ্রহ করে এটি একটু খোঁজ নেবেন। এবং আমরা এখানেই অবস্থান করব কারণ আমরা তাকে সাথে করে নিয়ে যেতে চাই, এবং আমাদেরকে যদি এখান থেকে গ্রেপ্তার করা হয় আমরা সেটি ভয় করি না, আমরা আমাদেরকে যদি গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হবে, আমরা স্বেচ্ছায় গ্রেপ্তার হবো। আমি জানি যে গাড়ি কোথায় যাবে, আমি গাড়ির সাথে সাথে আসছি, আমাকে দৌড়ানোর উদ্দেশ্যে যে তুই গাড়ির পিছে কেন, আমি আবার টান দিয়ে সোজা চলে গেছি, ওরা এইদিকে ঢুকছে আমি সোজা আবার এইদিকে চলে গেছি। যখন আমি নিশ্চিত হয়েছি এখানে গাড়ি করার মন্ত্র আমার দৌড়ানি দিছে, ওরেও ধর ওরেও ধর।
পরে আমি এইদিকে আমি সোজা চলে গেছি আবার টান দিয়ে যে আমি একা এই কারণে। তখন আমি সবাইকে আমি বড় ভাইকে ফোন দিছি, এই গাড়ি ডিবি কার্যালয়ের ভিতরে ঢুকছে, আপনারা সবাই দেন। আমার নাম আমিনুর ইসলাম, আমি বিপিনুর ভাইয়ের আপন ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখছি যে ভাই এখানে আছে এবং এখান থেকে আমরা নিয়েই যাবো, কারণ আমি তো দেখছি আমার দু চোখ দিয়ে তো আমি দেখছি, আমি তো কারো কথায় শুনি নাই বা কারো চোখ দিয়ে দেখি না।